সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি জনপ্রিয় নারী উদ্যোক্তা এবং চিকিৎসক ইতিয়াপুর কাছে। ইতিয়াপুর কুরবানি ঈদকে সামনে রেখে বরাবরই বিভিন্ন ধরনের চমক থাকে, অতীতেও ছিল, সামনের কুরবানি ঈদেও থাকবে। এই বিষয়টা আজকে আমরা ইতিয়াপুর কাছ থেকে শুনব যে সামনে যে কুরবানি ঈদটা আসতেছে এটাকে সামনে রেখে আপনার কি চমক আসতেছে, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন এই বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে পরপর যদি আমি আমার পিছনের কাহিনীগুলো একটু বলি, তাহলে হচ্ছে 2016 সালে সারা বাংলাদেশে সর্বপ্রথম আমার একটা বড় গরু আসে। নাম এবং দাম বলেন না কেন, দুটাই ছিল আপনার তখন বা এখনকার সময় ভাইরাল একটা জিনিস ইস্যু। সেটা নামকরণ করি আমি লক্ষ্মী সোনা। আমি বরাবরই আসলে একটু নামকরণ করতে একটু পছন্দ করি বা আমার এই জিনিসটা একটু ভালো লাগে। তো যখন আমি 2016 সালে আমি লক্ষ্মী সোনা নামের গরুটি আমি বাজারে বের করি, তখন আসলে এক কথা বলতেই মানুষে অবাক হয়ে তাকায় থাকতো, কারণ এত বড় গরু সচরাচর খুব কম দেখা যেত। এমনও ঘটনা ঘটছে যে মানে যে মানুষগুলাই দেখতে আসছে সেই মানুষগুলাই ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা শুধু বাসায় সময় কাটাইছে শুধু কি দেখার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ সেটা আমরা 2016 সালে সেটা বিক্রি করি 10.5 লক্ষ টাকা, তখনকার সময়ে অনেকই ছিল। তারপর যখন আমি কিন্তু এই যে তখন থেকে আমার শুরু হলো এই সেক্টরে মানে আমার মানে ভালো লাগাটা একটু বেশি, একটু নেশা একটু বেশি বেশি কাজ করতে লাগলো মনে হয় বড় গরুর প্রতি। তো যখন আমি সেটা বিক্রি করি, বিক্রি করার পর আমরা গ্রামে যাই, কাঁঠালতলি গ্রাম মোহাম্মদপুরে। যাবার পরে বড় গরুর সন্ধানে বের হইলাম, যাবার পরে হচ্ছে সেইখানে গ্রামে অত্যন্ত গ্রামে একটা গরু দেখতে পাই আমরা, সেই গরুটা আমরা কিনে আনি। সেই গরুটা কিনে আনার পর বাসায় আনার পর নাম দেয় সেটাকে আমি রাজাবাবু। সে রাজাবাবুটাও আপনারা এমন কোনো চ্যানেল বা এমন কোনো সোশ্যাল মিডিয়ায় নাই যে তাকে দেখায় নাই মনে হয়, বা আমরা পরিচিতির একটু কম আছে এরকমটাও মনে হয় নাই আমার কাছে যেটা মনে হয়। তো সে রাজাবাবুকে আমি 2018 সালে বিক্রি করি 18.5 লক্ষ টাকা। প্রথম প্রথম ঈদে বিক্রি হয় না, তারপরে 18-তে বিক্রি হয়। তো তারপর হচ্ছে আমি 2020 সালকে টার্গেট করে আরেকটা গরু কিনি, আমাদের জেলার ভিতরের থেকেই গরুটা বড় ছিল, সেটার নামকরণ করে আমি ভাগ্যরাজ। কি অদ্ভুত নাম না, ভাগ্যরাজ। তো ভাগ্যরাজকে যখন আমি লালন পালন করার পরে হচ্ছে 2020 সালে সেটাকে আমি বিক্রি করি 14,10,000 টাকা। এটা ইতিমধ্যে আপনারা সবাই হয়তো বা দেখছেন। ভাগ্যরাজকে বিক্রি করার পর আমার আর গরু কেনার কোনো প্ল্যানিং ওরকম ছিল না। আমার বাসায় আমার খামার থেকে বেড়ে ওঠা দুইটা গরু ছিল, সিংহরাজ। সিংহরাজকে তো আমি অতি যত্নে লালন পালন হচ্ছিল, কারণ হচ্ছে কুরবানিকে টার্গেট করে আমি লালন পালন করছিলাম। সাধারণত আমার খামার থেকে একটা গরুই কুরবানিতে বের হয়, কিন্তু যখন 2022 সালে আমি একটা মানে আমাদের জেলা থেকে একটু বাহিরে, তো সেইখানে হচ্ছে সেই একটা লোক আসে, আসার পরে বলতেছে একটা ভাই বিদেশ থেকে আসছে দেখা করতে আসে, আসার পর বলে কি একটা গরু নাকি তার পাশেই আছে আর কি, তার পাশের বাসাই গরুটা, ওই লোকটা খুব বিপদে পড়ছেন এরকম একটা অবস্থা। তার দুই ভাই ব্যবসা করতেন, মারা গেছেন একজন, স্টক করে মারা গেছেন, এখন গরুটা কি করবে। আর সচরাচর বড় গরু কেনার পার্টি বলেন বা এটা একটা সাহসের একটা বিষয় আছে, এটাই আপনার সবচেয়ে বড় একটা বিষয়। তা আমাদের বললো, দেখলাম ভালো লাগলো, সেটাকে কিনলাম, সেটার নাম দিলাম যোদ্ধা। সেটার নাম দিলাম যোদ্ধা, কি অদ্ভুত নাম এটাও না, সেটার নাম দিলাম যোদ্ধা। তারপরে হচ্ছে আপনার সিংহরাজ এবং যোদ্ধা বিক্রি হয়ে গেল, বিক্রি করে দিলাম 2022 সালে। তো 2023-এর জন্য স্পেশালি আমার খামার থেকে আবারও চমক মানে আসতে চলছে। আপনার সবাই হচ্ছে মানে শুধু আসবে চমক ইনশাআল্লাহ, এটাই আমরা বললাম, কি আসবে সেটা পরে বলবো। তো সেগুলো দেখতে হলে জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিয়াপুর চমক আপনারা দেখতে পাবেন সামনে। ইতিয়াপুর এখনই প্রকাশ করতে চাচ্ছে না, তবে এই যে চমকটা যেটা আসবে সেটা এবার ইতিয়াপুর খামার থেকেই আসবে। এটা ইতিয়াপুর নিজস্ব খামারেরই কোন গরুকেই আপু মোটা তাজা করণ করতেছেন, সেটি হচ্ছে কুরবানির জন্য। হ্যাঁ, সেটি কুরবানির জন্য রেডি হচ্ছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই চমকটা দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।